নমস্কার বন্ধুরা আমি প্রণয় আর আমার ইউটিউব চ্যানেল অ্যাষ্ট প্রণয়তে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা হচ্ছে মাসিক রাশিফল অর্থাৎ মে মাসে কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কি ফল পাবেন বা কী রেজাল্ট পেতে পারেন তার তথ্য বা তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে আমি করার চেষ্টা করব কিন্তু এটাকে আমি বারবার বলি চলার পথের গাইড হিসাবে কাজে লাগান এটা মিলে যাবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে এটা ধরবেন না এটা চলার পথে বন্ধু হিসাবে আপনাদের কাজে লাগবে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেলাইকনটা প্রেস করে নেবেন কারণ জ্যোতিষ ভিত্তিক তথ্য আমি নিয়মিতভাবে আপনাদের কাছে নিয়ে আসি তাই যারা জ্যোতিষ অনুরাগী মানুষ জ্যোতিষ বিশ্বাসী মানুষ তারা অবশ্যই উপকার পাবেন বা ভালো ফল পাবেন বা কাজে লাগবে চলুন আলোচনা শুরু করি বা কী হতে পারে কি হতে চলেছে তার কথা আপনাদের কাছে বলার চেষ্টা করি প্রথম কথা বলি শরীর কিন্তু ভোগাতে পারে আপনাদের শরীর আপনাদের বাড়ির কোনো না কোনো মেম্বারের শরীর কিন্তু এ মাসটা একটু ভোগাতে পারে সেই কারণে বলা যে শরীরের দিকে একটু লক্ষ্য রাখুন নাহলে কিন্তু ডাক্তারবাবুদের কাছে নিয়মিতভাবে যেতে হতে পারে এই জায়গাটা একটু সাবধান থাকবেন একটু খেয়াল রাখবেন ছোটোখাটো প্রবলেম হলেও ফেলে রাখবেন না এটা প্রথম দিক দ্বিতীয় দিক হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন পজিটিভ কথা আমরা শুনতে ভালোবাসি কিন্তু অনেক সময় হয় কি পজিটিভটা বলা যায় না এ মাসটা আপনাদের জন্য অর্থনৈতিক চাপের জায়গাও থাকবে প্রচুর পরিমাণ ব্যয় হবে কিন্তু উপার্জন কম হতে পারে অর্থাৎ জমা টাকা থেকে খরচা করতে হলো বা সেভিংস থেকে খরচা করতে হলো কারণ এ মাসটাই সেই ধরনের গ্রহগত অবস্থান তৈরি হয়ে রয়েছে কারণ অর্থনৈতিক চাপ বা অর্থনৈতিক সংকট একটা কিন্তু তৈরি হতে পারে এবং কর্মক্ষেত্রেও গোলযোগ কর্মক্ষেত্রেও অশান্তি মানসিক অস্থিরতা বা মানসিক অশান্তি এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে তৈরি হওয়ার জায়গা বা তৈরি হওয়ার নির্দেশ একটা করে যাচ্ছে সেই কারণে আপনাদের বলা অর্থনৈতিক চাপটার দিকে খেয়াল রাখুন অযাচিত ব্যয় করবেন না উল্টোপাল্টাভাবে ব্যয় করবেন না যেটুকু দরকার সেটুকু খরচা করে চলুন বা সেটুকু খরচা করলে ভালো হবে সবচেয়ে পজিটিভ পয়েন্ট যেটা এ মাসে কুম্ভ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক বন্ধন অনেকাংশে দৃঢ় হবে বাবা মা ভাই বোন এনাদের সঙ্গে সুসম্পর্ক বা ভালো সম্পর্ক বা বন্ডিংটা যথেষ্ট ভালো হওয়া বা পারিবারিক বিবাদ যাদের চলছিল তাদের ক্ষেত্রেও পারিবারিক বিবাদ মেটা এগুলোর জায়গা কিন্তু যথেষ্ট ভালো রকম রয়ে যাচ্ছে এবং বাবা মায়ের সাথে থেকে বা গুরুজন গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের থেকে আপনারা আপনাদের ফিনান্সিয়ালি সাপোর্টও পেতে পারবেন এবং মেন্টাল সাপোর্টও আপনারা মেন্টাল বুস্ট পেতে পারবেন তার সম্ভাবনা বা তার জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে বা তার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় হচ্ছে এটা ভীষণ পজিটিভ পয়েন্ট বা এটা ভীষণ প্লাস পয়েন্ট এটুকু আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি অর্থনৈতিক দিক তো বললাম আপনাদেরকে এবার আসবো পারিবারিক দিকটা চতুর্থভাবস্থ বুধ শুক্র পারিবারিক শান্তি কিন্তু তৈরি করবে যারা অশান্তির মধ্যে ছিলেন এবং যাদের কোর্ট কাচারি আইনত গোলযোগ থানা পুলিশের ঝামেলা বা প্রপার্টি রিলেটেড রকম ঝামেলা চলছিল তারা কিন্তু অনেকাংশে স্বস্তি পাবেন বা তারা কিন্তু অনেকাংশে রিলিফ পাবেন অর্থাৎ আইনত গোলযোগের জায়গা বা ঝামেলা ঝঞ্ঝার থেকে অনেকাংশে আপনারা এই মাসে মুক্তি পেতে চলেছে এডুকেশনের জন্য ভীষণ ভালো সময় হচ্ছে পড়াশোনা বা পড়াশোনার ক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাওয়া আপনার ছেলে যদি হয় ধরুন মাধ্যমিক দেবে সামনের বছর বা সেভেনে পড়ছে নাইনে পড়ছে এইটে পড়ছে এই জায়গা থেকে কিন্তু সাফল্য আসবে শিক্ষার জায়গায় কিছু বাধা বিপত্তি আসতে পারে বা কুম্ভ রাশির ছেলেমেয়েদের ক্ষেত্রে কিছু উচ্চ শিক্ষার ক্ষেত্রে তৈরি হতে পারে কিন্তু ওভারঅল এই অবস্ট্রাকশানগুলো খুব বেশি পরিমাণ আপনাদের আটকে রাখতে পারবে না বা খুব বেশি পরিমাণ আপনাদের ভোগালো বা ভুগিয়ে দিল এই জায়গাটা কিন্তু হবে না অর্থাৎ এডুকেশনের জায়গা মোটের ওপর স্মুথলি চলবে কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসতে পারে সেটা বিশাল বড়ো কোনো রকম সমস্যা বা সমস্যার কারণ হবে না সমস্যা যে জায়গাটায় হবে সেটা হচ্ছে প্রেমের জায়গা যারা প্রেমিক প্রেমিকা কাউকে ভালোবাসেন কারোর সাথে সুসম্পর্ক বা যে সম্পর্ক চলছে তারা কিন্তু প্রবলেমে পড়তে পারেন দুজনের সম্পর্কের অবনতি ঘটতে পারে অবিশ্বাসের জায়গা তৈরি হতে পারে বা দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা একটু সন্দেহের জায়গাগুলো কিন্তু আনতে পারে বা দুজনের মধ্যে একটু সন্দেহ করে ধরুন আপনি আপনার পার্টনারকে সন্দেহ করছেন বা তিনি আপনাকে সন্দেহ করছেন এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে বা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এই জায়গাটা আপনারা বুদ্ধিমত্তার দ্বারা পজিটিভ চিন্তাভাবনার দ্বারা পজিটিভ থিঙ্কিংয়ের দ্বারা এটাকে আপনারা কাটিয়ে উঠবেন বা কাটানোর চেষ্টা করবেন টিয়া রিলেটেড সমস্যা কিন্তু তৈরি হতে পারে বিশেষত যারা ভাড়া বাড়িতে থাকেন তারা কিন্তু একটু প্রবলেমে পড়তে পারেন যারা ভাড়া বাড়িতে থাকেন বা ধরুন আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে এই দিকটা একটু খেয়াল রেখে চলবেন বা এই দিকটা একটু নজর রেখে চলার দরকার বা প্রয়োজন আছে নাহলে কিন্তু কিছু সমস্যা আপনাদের তৈরি করবে বা সমস্যা তৈরি করার মতো সম্ভাবনাগুলো কিন্তু এসে যেতে পারে এদিকটা আমি বলবো আপনাদের ক্ষেত্রে একটু বা দিকটা আমি বলবো একটু সাবধান থাকার দরকার আছে নতুন চাকরি পাওয়ার জন্য সময় কিন্তু ভালো হচ্ছে অর্থাৎ যারা ফ্রেশার্স নতুন চাকরি খুঁজছেন বা নতুন চাকরি করতে চাইছেন চেষ্টা করছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কিন্তু যারা পুরোনো চাকরি যাদের ধরুন কেউ পাঁচ বছর সাত বছর আট বছর বা জব চেঞ্জ করতে চাইছেন মে মাসটা তাদের জন্য উপযুক্ত সময় হচ্ছে না কর্মক্ষেত্রে চাপ বা প্রেসার থাকবে বা কর্মক্ষেত্রে একটু চাপের জায়গা কিন্তু আপনারা পেতে পারবেন বা পেতে পারার জায়গা বা পাওয়ার সম্ভাবনা কিন্তু একটু থাকছে আপনার এদিকটা একটু খেয়াল রেখে বা এদিকটা একটু নজর রেখে চলবেন নালে কিন্তু কিছু গোলযোগ বা কিছু অশান্তি তৈরি হবে আমি এদিকটা আপনাদেরকে বলি সতর্ক বা সাবধানতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং ব্যবসায়ীরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন যারা বিজনেস করছেন তাদের বিজনেস কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে চলবে বা যাদের বিজনেস করছেন তাদের বিজনেস কিন্তু যথেষ্ট ভালো রকমভাবে চলার সম্ভাবনা বা চলার যুগ দেখাচ্ছে অর্থাৎ ব্যবসায়ীরা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন ভাগ্যভাব ভীষণ শুভ আপনাদের এটা পজিটিভ পয়েন্ট ভাগ্যবতীর অবস্থান অত্যন্ত ভালো অর্থাৎ যতই অবস্ট্রাকশান যতই বাধা বিপত্তি যতই ঝামেলা ঝঞ্ঝাট আসুক ভাগ্যর সাপ যেহেতু রয়েছে সেই কারণে আপনারা সমস্ত ঝগ ঝঞ্ঝাট ঝামেলা অশান্তি বাধা বিপত্তি এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন এবং ভাগ্যর সাপোর্টে আপনারা এগিয়ে যেতে পারবেন ভালো বন্ধু বান্ধব পেতে পারেন বা বন্ধু বান্ধবদের থেকে ঠিকমতো সাপোর্ট আপনারা পেতে পারবেন বিয়ের যোগাযোগের জন্য ভীষণ ভালো সময় হচ্ছে যারা বিয়ের যোগাযোগ করতে চাইছেন বা বিয়ের জন্য পাত্র বা পাত্রী দেখা শুরু করতে চাইছেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন কুম্ভ ছেলেমেয়েরা বিয়ের জন্য উপযুক্ত সময় বা বিয়ের যোগাযোগের জন্য ভীষণ ভালো সময় হচ্ছে কিন্তু সাফল্যগুলো একটু আটকে আটকে আসবে যেহেতু রাশির অধিপতি দ্বাদশে বসে রয়েছে এবং একাদশ প্রতি দ্বাদশে বসে রয়েছে সেই জন্য সাফল্যগুলো কিন্তু একটু আটকে আসতে পারে তবে যারা ফিউচার প্ল্যানিং করছেন বাইরে যাওয়ার বা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা অ্যাপ্লাই করতে চান দূরে যাওয়ার জন্য বা দূরে চাকরির জন্য তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন বা তাদের যোগাযোগগুলো পজিটিভ হবে বা তাদের যোগাযোগের জায়গাগুলো পজিটিভ হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে একটা ব্যাপার সাবধান থাকবেন ছোটোখাটো চোট বা আঘাত আসতে পারে ছোটোখাটো রক্তপাত ঘটতে পারে এগুলো একটু সাবধান থাকবেন এবং লাস্ট যে কথাটা বলবো আবার একটাই কথা বলবো পয়সা করি ব্যাপারে একটু সাবধান হবেন বা সাবধানই হবেন অযাচিত অর্থ ব্যয় করবেন না উল্টো পাল্টাভাবে পয়সা করি ব্যয় করবেন না এই হচ্ছে সামগ্রিক জিষ্ট কুম্ভ রাশির ক্ষেত্রে মে মাসে কী হতে পারে বা কী হতে চলেছে তার তথ্য এটা ফলো করুন আপনাদের কাজেই লাগবে আমি কোনো সময় দাবি করি না যেটা পুরোপুরি মিলবে এটা চলার পথের বন্ধু হিসাবে সাহায্য করবে আর যারা আমাকে দেখাতে চান ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে কোথায় চেম্বার করি বলা আছে চেষ্টা করলে চাইলে আসুন চেষ্টা করব আমি আপনাদের পাশে থাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার